দল বেঁধে ঢেঁকিতে ভাঙছে ধান। সেই ধান থেকে ঢেঁকি ছাটা চাল জাতায় পিষে তৈরি আটার মাধ্যমে বানানো হয় নানা রকমের পিঠা। আর এই পিঠা উৎসবে গ্রাম বাংলার গীত গেয়ে আনন্দ করছেন স্থানীয় নারীরা। অন্যদিকে নতুন শাড়ি পরে কলসি হাতে নিয়ে দল বেঁধে পানি আনতে নদীর ঘাটে ছুটে চলেছে একদল তরুণী। গ্রাম বাংলার চিরাচরিত সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে চাপাই নবাবগঞ্জে আয়োজন করা হয় নবান্ন উৎসবের। এখানে আজকে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা ভোর 4টা থেকে এসে এই অনুষ্ঠানে যোগদান করেছি। একবারে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকব। বিভিন্ন রকমের পিঠা হচ্ছে, পিঠা খাবে, তার জন্য সব মজা করবে। বাংলার কৃষি সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। যে কৃষক এবং যে মা বোনেরা নিরলস পরিশ্রম করে সুপায় খাবার সুখাদ্য আমাদের সকলের মুখে উঠাই দিচ্ছে, তাদের প্রতিও আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আধুনিক ও ডিজিটাল যুগে নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি পিঠাপুলিকে পরিচয় করিয়ে দিতেই চাপাই নবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার বাবুরঘুন গ্রামে আয়োজন করা হয় এই পিঠা উৎসবের। আমার কাছে মনে হয় টিন এজারদের জন্য এটা অনেক বেশি ফলপ্রসূ। শীতকাল এলেই পিঠার আয়োজন গ্রাম বাংলার একটি অন্যতম উৎসব। এই সময়টায় প্রায় সব বাড়িতেই কম বেশি নতুন ধানের পিঠাপুলি বানানো হলেও এই উৎসব একটু অন্যরকম। নবান্ন উৎসবকে কেন্দ্র করে গ্রামের কিষাণ কিষানির ছেলে মেয়েদের মনে আনন্দ দেওয়ার জন্য আয়োজন করা হয় নাচ গানের। এটাও এক ধরনের আনন্দ, পিঠা উৎসব। বিভিন্ন ধরনের পিঠা বানানো থেকে শুরু করে খাওয়া, টেস্ট, স্বাদ গ্রহণ এবং সাথে সাথে আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করা। গান ও পিঠা উৎসবের এই আয়োজন করেন উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ খাতুন। নাচ গান, বাহারি নকশা আর মজাদার সব পিঠা নিয়ে জমে ওঠে এই উৎসব। দিনভর জমজমাট এই উৎসবে যোগ দেয় নানা শ্রেণী পেশার মানুষ। এটা হলো যে আমার স্বপ্ন, আর আমি সৃষ্টিশীল মানুষের মন, মনে হয় নতুন কিছু সৃষ্টি করতে চাই। এদিকে এই উৎসবকে উৎসাহিত করতে অংশ নেয় এলাকার ছাত্রছাত্রী ও উৎসাহী কৃষাণী সহ স্থানীয়রাও। বড়দের পাশাপাশি ছোটরাও এই উৎসবে আসতে পেরে খুবই আনন্দিত। তারাও বেশ উপভোগ করছেন এই উৎসবটি। এখানে আমি পিঠা পুলি খেতে এসেছি, এখানে আমার অনেক ভালো লাগে। বাচ্চাটাকে নিয়ে এসেছি, অংশগ্রহণ করেছি, খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। মূলত হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে এবং সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতেই গত 12 বছর ধরে এই আয়োজন করে আসছেন মমতাজ খাতুন। ভবিষ্যতে আরো বড় পরিসরে এই উৎসব আয়োজন করার কথাও জানান তিনি। আমার গ্রামের উন্নয়ন কিভাবে হবে এই ব্যাপারটা আমাকে বেশ ভাবিয়ে তুলে। আমাদের এখানে কিন্তু একটা ফকির নাই, আমরা কেউ অভাবগ্রস্ত মানুষ নয়। যে আমার এই অনুষ্ঠানটাই যদি ধরেন যে আমার একটা অন্ধকারে কেবল একমাত্র আলো, একটা পিঠা শুধু পিঠাই নয়, সেখানে আমার মায়ের স্বপ্ন, আমার মায়ের আশা, কতদিন ধরে আমার ছেলে মেয়ে ভালো লাগবে, খাবে, সেই জায়গাতে আমি মনে করছি সবাই যদি একসঙ্গে হই তাহলে পরে মানুষ একাকিত্বে না থেকে সবাই একসঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা বললাম, তার মধ্যে আমার জানার শোনার মানে বিকাশ হলো। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল জানান, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই ঐতিহ্য ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, তাই এ ধরনের উৎসবকে অভিনন্দন জানিয়েছেন তিনি। প্রথমত ধন্যবাদ জানাই মমতা জাপাকে, তিনি দীর্ঘ 12 বছর ধরে ব্যক্তি উদ্যোগে নবান্নের বা হেমন্তের এই সময় এসে তিনি নবান্ন উৎসব করেন এবং সামাজিকভাবে সকলকে ডেকে তিনি এ ধরনের আয়োজন করেন। আর ভবিষ্যতে অবশ্যই এটার পৃষ্ঠপোষকতা সহ এটাকে আরও বিস্তৃত করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।